আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আজকের ভিডিও টমেটো সংরক্ষণ পদ্ধতি। খুব সহজে আমরা কীভাবে মাস জুড়ে কিংবা বছর জুড়ে টমেটো সংরক্ষণ করতে পারি সেই ভিডিওটি শেয়ার করছি। তো চলুন দেখে নিই। এখানে আমি পরিমাণ মতো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে টিস্যু সাহায্যে পানিটা মুছে নিয়েছি। আজকে আমি এই আস্ত টমেটোগুলোকে পলি প্যাক করে সংরক্ষণ করব। এই আস্ত টমেটো দিয়ে পরবর্তীতে আমরা ভর্তার কাজে ব্যবহার করতে পারি। টমেটো ভর্তা তো সবাই পছন্দ করে, তাই না? তো আমরা যদি এরকম আস্ত টমেটো খুব সহজে সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে যে কোনো সময় এই সংরক্ষণ করা টমেটো দিয়ে আমরা ভর্তা তৈরি করে পরিবেশন করতে পারি। তো আমি টমেটোগুলোকে চারপাশে একটু ছুরি দিয়ে কেটে এখন আমি এরকম পলি প্যাকের ভেতর করে সংরক্ষণ করে রাখব। ছুরির সাহায্যে যদি এরকম একটু কেটে রাখি, তাহলে দেখা যায় যখন টমেটোগুলো সেদ্ধ করব তখন খোসাটা ছাড়িয়ে নিতে সুবিধা হবে। তো পলি প্যাকের ভিতরে যেন কোনো রকম বাতাস না থাকে, অবশ্যই চেষ্টা করবেন বাতাসটা বের করে নিতে। এখন আমি দেখিয়ে দিব চক করে কেটে টমেটো সংরক্ষণ করা পদ্ধতি। টমেটো টক সবাই তো পছন্দ করে, তো এইরকমভাবে চক করে টমেটো কেটে যদি আমরা সংরক্ষণ করি, তাহলে যে কোনো সময় টমেটো টক খেতে মন চাইলে এই সংরক্ষণ করা টমেটো দিয়ে আমরা টক রান্না করে খেতে পারি। আর এরকম চক করে কাটা টমেটো দিয়ে আমরা পিউরিও তৈরি করতে পারি। আর টমেটোর পিউরি আমরা যে কোনো কারি রান্নায় ব্যবহার করতে পারি। তো একইভাবে আমি সবগুলো টমেটো এরকমভাবে চক করে কেটে নিয়েছি। এখন আমি এই চক করে কাটা টমেটোগুলোকে পলি প্যাকের ভিতরে সংরক্ষণ করব। আমাদের সবার বাসাতেই এরকম নর্মাল পলি প্যাক থেকে থাকে, সে প্যাকগুলো ফেলে না দিয়ে আমরা এরকম যে কোনো সবজি কিংবা মাছ মাংস সংরক্ষণ করার কাজে ব্যবহার করতে পারি। তো অবশ্যই চেষ্টা করবেন পলি প্যাকের ভিতরে এরকম চক করে কাটা টমেটোগুলো একটু পাতলা করে ছড়িয়ে দিয়ে চ্যাপটা করে প্যাকেটটা করতে। তো অবশ্যই প্যাকেটের মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এখন দেখিয়ে দেব ফিশ কারি রান্নায় আমরা কীভাবে টমেটো কেটে সংরক্ষণ করে রাখতে পারি। তো আবারও আমি এখানে বেশ কিছু ফ্রেশ টমেটো নিয়ে নিয়েছি। আর এখন আমি ছুরির সাহায্যে এরকমভাবে চার টুকরো করে টমেটোগুলোকে কেটে নেব। তো এরকমভাবে লম্বালম্বি করে কেটে আমরা যদি টমেটো সংরক্ষণ করি, তাহলে যে কোনো ফিশ কারি রান্নায় আমরা এই সংরক্ষণ করা টমেটো ব্যবহার করতে পারি। আমার চ্যানেলে বেশ কিছু সংরক্ষণ ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো একে একে সবগুলো টমেটো আমি এইভাবে কেটে নেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী টমেটো নিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন, আর আপনাদের যেমন পছন্দ সেরকম অনুযায়ী কাটিং করে আপনারা সংরক্ষণ করবেন। তো একে একে সবগুলো টমেটো আমি কেটে নিচ্ছি। আর এই ফিশ কারি রান্নার কাটিং করে যে আমি টমেটোগুলো কেটেছি, এগুলি আমি সংরক্ষণ করব এয়ারটাইট বক্সে ভরে। সবগুলো টমেটো কাটা হয়ে গেছে, এখন আমি এই এয়ারটাইট বক্স ভরে সংরক্ষণ করব। এই এয়ারটাইট বক্সের ভিতরে সারা মাস কিংবা বছর জুড়ে একদম টাটকা থাকবে। তো এখন আমি এই এয়ারটাইট বক্সেও পরিমাণ মতো টমেটো নিয়ে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন এই এয়ারটাইট বক্সের মুখটা ভালোভাবে বন্ধ করে নিতে, কোনো রকম বাতাস যেন প্রবেশ করতে না পারে। তো পরিমাণ মতো টমেটো বক্সে নেওয়া হয়ে গেছে, এখন আমি খুব ভালোভাবে বক্সের মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর যখনই যে কোনো ফিশ কারি রান্না করব, রান্নার কিছুক্ষণ আগে এই বক্স নামিয়ে আমরা ফিশ কারি রান্না এই টমেটো ব্যবহার করতে পারি। তো কিছুদিন আগে আমি যে টমেটো সংরক্ষণ করেছিলাম ভর্তার জন্য এবং বিভিন্ন কারি রান্নার জন্য, সেটি একটু দেখিয়ে দিচ্ছি। এই প্যাকের ভিতরে আস্ত টমেটো একদম টাটকা রয়েছে দেখে বুঝতে পেরেছেন। যেহেতু আমি এই পলি প্যাকের ভিতরের বাতাসটা বের করে নিয়েছি, তাই কোনো রকম পলি প্যাকের ভিতরে একদম বরফ জমেনি। আর দেখিয়ে দিচ্ছি চক করে কাটা টমেটোটাও কতটা ভালো রয়েছে পলি প্যাকের ভিতরে। তো দেখে বুঝতে পারছেন চক করে কাটা টমেটোগুলো একদম টাটকা রয়েছে, আর টমেটোটা ছাড়িয়ে নিতেও একদম সহজ হচ্ছে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করেছিলাম টমেটোটা, সেই এয়ারটাইট বক্সের ভিতরেও কতটা টাটকা রয়েছে। অবশ্যই এই পলি প্যাকের মুখ ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তো এই তো এই বক্সের ভিতরেও সম্পূর্ণভাবে টাটকা রয়ে গেছে, আর একদম খুব সহজে ছাড়িয়ে নিতে পেরেছি টমেটোগুলো। তো আমার আজকে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সবাই একটি লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, আর
আমার চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।